সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় জানবো, সেটা হলো যে পৃথিবীর রুটির ঝুড়ি। হ্যাঁ, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? তো চলুন আজকের আজকের ক্লাসে আমরা খুব সুন্দর করে জেনে নেই যে রুটির ঝুড়ি কাকে বলে, কোন জায়গাটাকে বলে। তো এখানে তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটা জেনে নিই। তো বলা হচ্ছে যে উত্তর আমেরিকা, ঠিক আছে, উত্তর আমেরিকা মহাদেশের। আমি এর আগের ভিডিওতে আমি এর আগের এর আগের এর আগের ভিডিও না, ওটা একটু তারও আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রেইরি অঞ্চল, ঠিক আছে, প্রেইরি অঞ্চল সম্পর্কে বলেছিলাম একটা ভিডিওতে, আমি লিংক দিয়ে দিব। তো ওই যে প্রেইরি, উত্তর আমেরিকা মহাদেশের প্রেইরি অঞ্চলে, ঠিক আছে, প্রেইরি অঞ্চলে, প্রেইরি অঞ্চলের উত্তর দিকে, কোন দিকে? ধরুন এটা প্রেইরি তৃণভূমি। হ্যাঁ, এটা প্রেইরি তৃণভূমি, এটা যদি প্রেইরি তৃণভূমি হয়, হ্যাঁ, তার উত্তর দিক, হ্যাঁ, ধরুন এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এভাবে ধরবে। তো উত্তর দিকে শীতকালে প্রচুর পরিমাণে কি হয়, তুষারপাত হয়। যখন উত্তর দিকে প্রচুর পরিমাণে শীতকালে তুষারপাত হয়, তো সেই তুষারপাত হওয়ার সময়, ঠিক আছে, তো তখন কি হয়, তুষারপাত, তুষারপাতের ফলে কি হয়, পুরো জায়গাটা ঢেকে যাবে, তৃণভূমিটা, তো পুরো তৃণভূমি ঢেকে যায় এই অঞ্চল যখন। তারপরে যখন কি হয়, এই অঞ্চলে চিনুক বায়ু, ঠিক আছে, চিনুক বায়ু যখন প্রবাহিত হয়, তো আমি বলে দিয়েছিলাম যে চিনুক শব্দের অর্থ কি, চিনুক শব্দের অর্থ হলো, ঠিক আছে, যে একটা উষ্ণ বায়ু, ঠিক আছে, চিনুক মানে এখানে চিনুক বায়ুর যে কথা বলা হচ্ছে, সেই চিনুক বায়ু হলো যে উষ্ণ বায়ু, একটা গরম বায়ু, যে বায়ুটা ওই যে বরফের উপর দিয়ে যখন যায়, তখন সেই বরফগুলো কি হয়, গলে যাবে। তো এটাই হয় যখন বরফগুলো গলে যায়, ঠিক আছে, গলে যাওয়ার পর কি হয়, তখন শীতকালও শেষ হয়ে যায় এবং শীতকালের পর আসে সেখানে বসন্তকাল। তো বসন্তকালে সেখানে কি হয়, বসন্তকালে মানে গম বলয় সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে গম চাষ করা হয়। যখন তুষারগুলো গলে যায়, কি হয়, তুষার গলে গেলে কি হবে, সাধারণত জমিটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে সেখানে কি হবে, আমরা গম চাষ করতে পারবো। তো ওরাও সেখানে তাই করে, সেখানে গম চাষ করে, সেজন্য ওই এলাকাটাকে বলা হচ্ছে যে গম বলয়। হ্যাঁ, তারপরে ঠিক আছে, সর্বাধিক গমযুক্ত জায়গা হলো ওখানকার যে ডাকোটা রাজ্য আছে, ঠিক আছে, ওখানকার যে ডাকোটা রাজ্য, সমগ্র উত্তর আমেরিকার মানে সব থেকে বেশি গম ওখান থেকে উৎপন্ন হয়। গেল তো তো কোন অংশে, উত্তর অংশে, ঠিক আছে, উত্তর অংশে বসন্তকালে যখন ওই যে চিনুক বায়ুটা আসে, উষ্ণ গরম বায়ুটা, তখন এই প্রেইরি তৃণভূমির উপর দিয়ে যায় এবং বরফগুলো গলে যায় এবং বসন্তকালে সেখানে গম চাষ করে থাকে তারা। তো তারপরে যখন আবার তারপরে কি হয়, তখন মানে দক্ষিণ অংশে, দক্ষিণ অংশে আবার শীতকালের সময়, কোন অংশে, এটা আমি বলেছিলাম যে উত্তর অংশে, তারপরে যে দক্ষিণ অংশটা রয়েছে সেখানে আবার শীতকালের সময়, ঠিক সেখানকার সেখানেও প্রচুর পরিমাণে শীতকালের সময় কি হয়, যে মানে দক্ষিণের অংশে, উত্তরের অংশ যেমন বসন্তকালে হয়, দক্ষিণের অংশতেও সেরকম বসন্তকালে কি হয়, গমটা চাষ করা হয়। তো এভাবে ওখানে মানে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম চাষ করা হয়। তো এই গম চাষ করার জন্য সেই জায়গাটাকে বলা হয় যে পৃথিবীর রুটির ঝুড়ি। হ্যাঁ, কেন বলা হয়, কারণ আমরা গম থেকে, গমের আটা থেকে রুটি পেয়ে থাকি, ঠিক আছে। তো ওটাই বলছে যে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে। তো সেজন্যই ওই প্রেইরি অঞ্চলটাকেই বলা হয় যে পৃথিবীর রুটির ঝুড়ি, কারণ সেখানে বিভিন্ন ঋতুতে আমরা গম চাষ করে থাকি। তো সাধারণত আমরা আমাদের দিকে কি করে থাকি, কখন গম ফেলে থাকি, গম আমরা চাষ করি, তো সেই সময়টা হলো কি, শীতকালের আগে আগে, ঠিক আছে, বসন্তকালের শেষের দিকে আমরা সেখানে মানে শীতকালের দিকে, হালকা শীত থেকে নভেম্বর মাসের দিকে সেই গম চাষ করি আমরা, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মার্চের সময় গমটাকে কেটে ফেলি। তো আমেরিকায় কি হয়, বিভিন্ন ঋতুতে গম চাষ করা যায় ওই প্রেইরি অঞ্চলে। কেন, কারণ ওখানে চিনুক বায়ু যে প্রবাহিত হয়, তার ফলে ওখানে গম চাষ করার খুব সুবিধা হয়। তো আজকের বিষয় এটাই ছিল যে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে। তো ভিডিওটা, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন, কারণ আমার চ্যানেলে এরকমই ইনফরমেটিভ ভূগোল সম্পর্কে ভিডিও আসতেই থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।